হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফারিয়াস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আশা করছি ভালো আছেন সবাই। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এর মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি বানাবো মিষ্টি করলা ভাজি। এটা কিন্তু ডায়াবেটিক্স রোগী থেকে শুরু করে আমাদের সবার জন্যই অনেক ভালো। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। তারপরে কড়াইটা গরম হলে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। আগে থেকে বলে রাখা ভালো, এই ভাজিটা করার সময় কিন্তু একটু বেশি পরিমাণে তেল লাগবে। তার মানে এই না যে আমরা তেলগুলো সহ ভাজিটা তুলে ফেলবো, একদমই না। ভাজিটা হয়ে গেলে আমরা তেল থেকে ভাজিটা ছেঁকে ছেঁকে তুলে নিব। তো প্রথমে আমি, আমার ভালো লাগে এই জন্য জিরা ফোড়ন দিলাম, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপরে এর মধ্যে দিয়ে দিব একদম মিহি কুচি করা 1 কাপ পরিমাণ পেঁয়াজ। তারপরে এর মধ্যে আমি ওরকমই মিহি কুচি করা 1/2 কাপ পরিমাণ রসুন কুচি দিলাম। রসুনটা কিন্তু অবশ্যই দিতে হবে। তারপরে আমি আমার স্বাদ অনুযায়ী কাঁচা মরিচ দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে আমার মনে হচ্ছে যে তেল একটু কম হয়েছে, আমি আরেকটু পরিমাণে তেল দিয়ে দিব। আমি আগেই বলেছি তেলটা কিন্তু এই রান্নাতে একটু বেশি লাগবে। তো দিয়ে দিলাম। তারপরে এই দুটো, এই তিনটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব, আর এভাবে চুলার উপরে ছেড়ে দেবো এগুলোকে, একটু একটু ভাজা ভাজা হতে থাক। এই যে এই অবস্থা হয়েছে, এগুলোকে আরেকবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো পেঁয়াজ, মরিচ আর রসুন কুচি খুব ভালোভাবে একটু নরম হতে হবে, হালকা হালকা একটু ব্রাউন হতে হবে। এই যে আমার মনের মতো হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা, পাতলা পাতলা করে কেটেছি আমি করলা। তার মধ্যে পরিমাণ মতো লবণ এবং আমার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আমি 1/2 কেজি করলা ব্যবহার করছি, এই জন্য এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ হলুদ দিয়েছি, আর লবণটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। করলা কিন্তু বেশি নাড়াচাড়া করলে তিতা লাগবে খেতে, একদমই ভালো লাগবে না। এই জন্য মোটামুটি একটু নেড়ে চেড়ে দিয়ে এটাকে সমানভাবে বিছিয়ে দিতে হবে। দিয়ে এটাকে এভাবেই রেখে দিতে হবে চুলার উপরে, মিডিয়াম টু লো আঁচে এটা ভাজতে দিতে হবে। মনে রাখবেন একদমই ঢেকে দেওয়া যাবে না। তো এরপরে আমার এই অবস্থা হয়েছে, আমি যতবারই এরভাবে বিছিয়ে দিব ততবারই যখন একটু একটু নিচের দিকে ক্রিসপি হয়ে যাবে, তারপরে আমি আবারও আস্তে ধীরে একটু উল্টে পাল্টে দিব। এই ধরেন মোটমাট 4 থেকে 5 বার একটু উল্টে পাল্টে দিয়েছি আমি। তো দেখুন নিচের দিকটা যখন একটু ব্রাউনিশ হয়ে যাবে তখনই আবারও একটু একটু উল্টে দিয়ে তারপরে আবারও একদমই বিছিয়ে দিতে হবে পাতলা করে। এটা কিন্তু বেশি নাড়লে তিতা লাগবে, আমি আবারও বলে দিলাম। এই যে দেখুন এইবার আমার করলা ভাজিটার এই অবস্থা হয়েছে। এরকমভাবে নেড়ে চেড়ে থাকতে থাকতে দেখবেন সুন্দরভাবে করলাটাও ভাজা হয়ে যাবে, আর পেঁয়াজ আর সেই কুচি করা রসুন সমস্তই একদম ব্রাউন হয়ে যাবে, মানে একদম বেরেস্তা বেরেস্তা হয়ে যাবে। আর এই বেরেস্তার জন্যই কিন্তু এই করলা ভাজিটা মিষ্টি লাগবে। এই করলা ভাজিতে কিন্তু আমি একদমই কোনো চিনি ব্যবহার করব না, যেহেতু আমি প্রথমেই বলেছি এটা মিষ্টি করলা ভাজি, এটা নাম দিয়েছি আমি। তো এই জন্য বলছি যে এটাতে কিন্তু আপনারা ভাববেন না যে আমি চিনি ব্যবহার করছি, একদমই না। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কোনো চিনি এখানে ব্যবহার করিনি, চিনি ব্যবহার করা যাবেও না। এভাবেই আস্তে আস্তে ভেজে নিতে হবে, আর যখন ব্রাউন হবে তখন এটাকে তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে ফেলতে হবে। তো আমিও আবারও বিছিয়ে দিলাম, দিয়ে আবারও ছেড়ে দিয়েছিলাম। এখন দেখুন এটা আমার হওয়ার মধ্যেই, একদম হওয়ার মধ্যে চলে এসেছে আমার কাছে মনে হচ্ছে। আপনারাও দেখে বুঝে নেবেন যখন বুঝবেন যে পুরোটাই একদম করলা থেকে শুরু করে পেঁয়াজ তারপরে রসুন সব কিছু একদম ব্রাউনিশ হয়ে গিয়েছে আর মচমচে হয়ে গিয়েছে, তখনই ভাববেন যে এটাকে এখন তুলে ফেলার টাইম হয়ে গেছে। তো আমি এখন এরকম একটা ঝাঁঝরি নিব, এই ঝাঁঝরিতে করে আমি এখন আস্তে আস্তে তেলগুলি ফেলে দিয়ে চেপে চেপে তুলে নিব।
তোলার পরে আবার এগুলোকে এক জায়গায় স্তূপ করে রাখবেন না, একদমই না, তাহলেও কিন্তু অনেক সময় করলা ভাজি তিতা লাগবে খেতে। তো তোলার পরে যে পাত্রে রাখবেন সেই পাত্রে এগুলোকে একটু ছড়িয়ে ছিটিয়ে রাখবেন, তাহলেই দেখবেন এটা খেতে দারুণ লাগবে। তো আমিও সেম ওয়েতে তুলে নিচ্ছি, আর তোলার পরে আমিও কিন্তু মোটেও স্তূপ করে রাখবো না, একটু ছড়িয়ে ছিটিয়ে রাখবো। ছড়িয়ে ছিটিয়ে রাখার এই মানে না যে একদমই ছড়িয়ে রাখতে হবে, মোটামুটি একটু ছড়িয়ে দিলেই চলবে। তো এই যে আমি তুলে ফেলেছি, তৈরি হয়ে গিয়েছে আমার খুবই অসাধারণ স্বাদের করলা ভাজি। আশা করছি আপনাদের কাছে এটা অনেক ভালো লাগবে। আমাদের সবার শরীরের জন্য করলা তো অনেক ভালো, করলা রক্ত পরিষ্কার করে, এছাড়াও আরও অনেক উপকার করে আমাদের শরীরে, ডায়াবেটিক্স রোগীদের জন্য তো অনেক ভালো। আশা করছি আপনাদের কাছে এই রেসিপি সহজ লেগেছে এবং ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, কেমন হলো জানাবেন, আর অবশ্যই আমার ভিডিও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কিছু বলছি না, আর আজকে বাড়াবো না, দেখে নিলেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন লেগেছে। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য রইল অনেক দোয়া আর অনেকগুলো ভালোবাসা। সবাই ভালো থাকবেন, আশা করছি ভালো লেগেছে সবার। আল্লাহ হাফিজ সবাইকে।